নমস্কার, আমি বুদ্ধনাথ দে। আমার ইউটিউব চ্যানেল ইচ্ছাপূরণে আমার বন্ধু বিশ্বনাথ হোতার লেখা প্রায় নতুন নতুন কবিতা পাঠ করছি। কবিতাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন, যাতে আমি নতুন নতুন কবিতা আনতে পারি। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রিয় অভিনেতা স্বর্গীয় সুশান্ত সিং রাজপুতের স্মরণে বন্ধু বিশ্বনাথ হোতার লেখা এক মর্মস্পর্শী কবিতা। কবিতাটির নাম আত্মহনন। আত্মহননে কেন জীবনের বিচার, ক্ষণিকেই কেন শেষ মায়া মমতা, কোন তিক্ততার ফল অকাল মরণ, নিজ হাতে কেন ছিন্ন জীবন স্পন্দন, একদিন যা জীবনে অনায়াসে আসে, অগ্রিম আমন্ত্রণ কিসের অভিলাষে, চাহিদা কি কেড়ে নেয় জীবনের সুর, হতাশা বিষাদে ভরে স্বপ্ন মায়াপুর, একের জীবন জুড়ে অনেক জীবন, অকাল বিয়োগে হয় শোকে নিমজ্জন, কোন দায় এড়াতে নিজের করুণাস, কেন হারিয়ে ফেলা যত আত্মবিশ্বাস, কেন চেয়ে থাকবো না বাস্তবে পানে, সমস্যা কি মিঠে যায় আপন নিধনে, এক বুক আশা নিয়ে যারা বড় করে তারা কত ব্যথা পায় নীরব অন্তরে, আত্মহত্যা বিষাদের এক পরিণতি, সমাজ জীবনে যা অপূরণীয় ক্ষতি, এই পথ কেন টানে ব্যাখ্যা নাই তার, এ কাজ পৌরহীন জয় ভীরুতার, শোক সে কয়েকদিন এইভাবে গেলে, নিজের জীবন শেষ নিজেরই ভুলে, মনে হয় এই যাওয়া কলঙ্ক নিয়ে, এই অকাল প্রস্থান আপন কাঁদিয়ে, প্রতিকূল পরিবেশে আসে অবসাদ, ভুল পথে ঠেলে দেয় বিষণ্ণ বিষাদ, সুন্দর পৃথিবীতে জীবনে একবার, জীবনের সাথে নয় কোনো অবিচার। নমস্কার।